সারাদেশের ন্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে গাইবান্দায় ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আইসালাম পালিত হয়েছে দিনটি উপলক্ষে দুপুরে আহলেসুন্না ওয়াল জামাত গাইবান্দার আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে এসে শেষ হয় এরপর সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাজরত মাওলানা মোহাম্মদ বাছিয়া আল কাদ কাদেরি এ কে এম গোলাম আজম মাতলুব রহমান মামুন ওয়াজেদ আলী খান ইউসুফ জোয়াদার জান্নাতুল নাইম সহ অন্যান্যরা আরবি মাসের বারোই রবিউল আওয়াল আজকের এই দিনে দুনিয়াতে শুভাগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এবং এই দিনেই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসালাম অজ্ঞতা মূর্খতা ও আই আমের জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এসেছিলেন তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন অশান্ত পৃথিবীকে শান্তির বাণী আবহ তৈরি করেছেন